নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা ইতিহাসের MCQ ঠিক আছে সত্য মিথ্যা বাম স্তম্ভ ডান স্তম্ভ বিবৃতি নিয়ে আলোচনা করব। তো দেখো ভলিউম 2 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024 সালের। তো দেখো আজকে আমি মডেল কোশ্চেন পেপার 12 নিয়ে আলোচনা করব। তো দেখো মডেল কোশ্চেন পেপার 12 রায় মার্টিন প্রশ্ন বিচিত্রার, যার পেজ নম্বর 893। তোমরা এইগুলো খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে। ফার্স্ট প্রশ্ন 1.1 এ ভারতের ঔপনিবেশিক অরণ্য আইন প্রধানত, অ্যান্সার হবে গয়রাজার পরিবেশ ইতিহাস চর্চার বিষয়। 1.2 তে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ছিলেন গয়ের, অ্যান্সার হবে ঈশ্বরচন্দ্র গুপ্ত। 1.3 তে সতীদাহ প্রথা রদ হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1829। 1.4 এ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠিত হয়, অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার 1897 খ্রিস্টাব্দে। আমাদের স্বামী বিবেকানন্দ ঠিক আছে এর সঙ্গে যুক্ত ছিলেন। 1.5 এ তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক ছিলেন খয়ের অ্যান্সার হবে অক্ষয় কুমার দত্ত। 1.6 এর প্রশ্ন কোল বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন, খয়ের অ্যান্সার হবে বুদ্ধ ভগত। 1.7 এ ফরাজি আন্দোলনের সঙ্গে যুক্ত জনগণের বড় অংশ ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার কৃষক। 1.8 এ বন্দে মাতরম সঙ্গীতটি রচনা করেন, গয়ের অ্যান্সার হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 1.9 এ গোড়া উপন্যাসটি প্রকাশিত হয়, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 1910 খ্রিস্টাব্দে। 1.10 তে মহারানীর ঘোষণাপত্র অনুযায়ী ভারতের রাজ প্রতিনিধি হিসেবে প্রথম নিযুক্ত হন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার লর্ড ক্যানিং। 1.11 এ হিমালয়ের উচ্চতার প্রথমে মেপেছিলেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার রাধানাথ শিকদার। পরের প্রশ্ন 1.12 তে বাংলা ভাষায় প্রথম ছাপা বই, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। 1.13 তে শেরি বাংলা নামে পরিচিত, খয়ের অ্যান্সার হবে আবুল কাশেম ফজলুল হক। 1.14 এ মাদ্রাস লেবার ইউনিয়ন গঠন করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার বিপি ওয়াদিয়া। 1.15 এ নিখিল ভারত ট্রেড ইউনিয়ন প্রতিষ্ঠিত হয়েছিল, খয়ের অ্যান্সার হবে 1920 খ্রিস্টাব্দে। 1.16 এ ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার সতীশচন্দ্র মুখোপাধ্যায়। পরের প্রশ্ন 1.17 এ শৃঙ্খল ঝঙ্কার গ্রন্থটি যার আত্মজীবনী, খয়ের অ্যান্সার হবে বীণা দাস। 1.18 এ ভাইকম সত্যাগ্রহ অনুষ্ঠিত হয়েছিল, খয়ের অ্যান্সার হবে মালাবার উপকূলে। 1.19 এ 1947 সালে ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা ছিল, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার 601। 1.20 তে অপারেশন পোলো নামে পরিচিত, অ্যান্সার হবে খয়ের অ্যান্সার হায়দ্রাবাদ অভিযান। এবার তোমাদের আমি এসএ কিউবগুলো সলভ করে দেবো। 2.11 এ কী বলেছে, লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার গ্রন্থে মোট কটি চিঠি আছে, অ্যান্সার হবে 31টি। এটা কিন্তু 1929 খ্রিস্টাব্দে কিন্তু টোটাল 31টি চিঠি নিয়ে কিন্তু এটা করা হয়েছিল। 2.12 তে হিন্দু কলেজ কোন বৎসর প্রতিষ্ঠিত হয়েছিল, অ্যান্সার হবে 1817 খ্রিস্টাব্দে। 1817 খ্রিস্টাব্দে 2.13 তে গগেন্দ্রনাথ ঠাকুরের আঁকা চারটি ব্যঙ্গচিত্রের নাম লেখো। তো দেখো এটা কিন্তু তোমাদের স্ক্রিনে লেখা আছে, তোমরা খাতায় লিখে নাও। পরের প্রশ্ন 2.13 তে গগেন্দ্রনাথ, এটা তো বলেই দিয়েছি। 2.14 এ মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে, অ্যান্সার হবে হরিচাঁদ ঠাকুর। এবার আমি ঠিক না ভুল এইগুলো সলভ করিয়ে দেব। 2.21 এ দাবা খেলার জন্ম ভারতে, এটা ঠিক আছে। 2.22 তে ফরাজি একটি প্রাচীন উপজাতির নাম, এটাও ভুল আছে। 2.23 তে শান্তিনিকেতনে আশ্রম প্রথম তৈরি করেন রবীন্দ্রনাথ ঠাকুর, এটা ভুল আছে। 2.24 এ 1946 খ্রিস্টাব্দে দিল্লিতে প্রথম নৌ বিদ্রোহ সূচনা হয়, এটা ভুল আছে। তো দেখো কি বলেছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর কিন্তু 1863 খ্রিস্টাব্দে কিন্তু শান্তিনিকেতনে আশ্রমটা তৈরি করে, রবীন্দ্রনাথ ঠাকুর তৈরি করে না, ঠিক আছে, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর পিতামহ যাকে বলে। তো দেখো 2.3 প্রশ্ন সলভ করবো, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ প্রথম চুয়াড় বিদ্রোহ, অ্যান্সার হবে 1768। 2.32 তে ভারত সভা একের, অ্যান্সার হবে 1876। 2.33 তে বল্লভভাই প্যাটেল, অ্যান্সার হবে 4 অ্যান্সার বারদৌলি আন্দোলন। 2.34 এ অরবিন্দ ঘোষ, অ্যান্সার হবে বেঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। তো দেখো এবার আমি বিবৃতি নিয়ে আলোচনা করব।
নববঙ্গ আন্দোলন ব্যর্থ হয়েছিল ব্যাখ্যা দুই হবে এই আন্দোলন শহরের কিছু শিক্ষিত ব্যক্তিদের মধ্যে সীমাবদ্ধ ছিল 2.5-এর বিবৃতি ব্যাখ্যা দুই হবে ছোটনাগপুর অঞ্চলে কোম্পানি শাসনের অত্যাচারের বিরুদ্ধে কোল জনগণ সংঘবদ্ধ হয়েছিল 2.5-এর বিবৃতির ব্যাখ্যা তিন হবে এই আন্দোলন ছিল ভূমি রাজস্ব বৃদ্ধির প্রতিবাদে ভূস্বামী ধনী কৃষক শ্রেণী এবং ভূমিহীন দরিদ্র কৃষক শ্রেণীর মিলিত আন্দোলন 2.5-এর বিবৃতি ব্যাখ্যা এক হবে সর্দার বল্লভভাই প্যাটেল দৃঢ় চরিত্রের মানুষ ছিলেন। তো দেখো, যদি কোনো প্রশ্নের অ্যান্সার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানাবে। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।